পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। তোমার মর্জি মতোই সব কাজ হয়েছে শান্তি। তোমার বাবা এত মানিলো খাওয়া নিজে গেছেন, রাজাকে দেখেছেন, এক্সরে করতে বলেছেন, আবার বলেছেন রাত্রিবেলা যেন এক্সরেতে কি বললো সেটা এসে বলে যায়। আচ্ছা, আমি যাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো কি তাই নিয়ে কমপ্লেন করলো? কই না, সেসব নিয়ে তো আমি কিছু বলতে শুনি। ও দাঁড়া দাঁড়া, ওর বোন আসবে বুঝলে তোমার কাছে। ওই পাড়ায় কি একটা ফাংশন হচ্ছে নাচ গানে, তো ওই বোন আসবে, বলবে তোমাকে নাচতে টাচতে, সেই সব নিয়ে কি সব কথা বলবে। সাজগোজটা করো, এমন সাজগোজ করবে মা, দেখবে পাত্রপক্ষ একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকবে, তারা চোখ ফেরাতে পারবে না। কি তাই তো? তুই 100 বার ডাক্তার দেখাবি, 1000 বার দেখাবি। হ্যাঁ রাজা, চলো না, আমি আমি তোমাকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি ভাই। জানা রাজা, বড় বৌদির সঙ্গে চলে যান, আমি বাবার থেকেও পয়সা নেব না গো। কিসে বলো বৌদি, একটা বেকার বাউন্ডুলে ছেলে, তার কি এতটুকুতে কাত হলে চলে বলো? তোমরা ভেবো না, আমার পাটা এমনিতেই ঠিক হয়ে যাবে। রাজা কোথায় যাচ্ছিস? রাজা খেয়ে যা, রাজা রাজা আজকে বাড়ি থেকে বেরোবি না কিন্তু। দেখলে তো আমার কথাটাই শুনল না। কোন সুখে শুনবে মা, তবু তো লাজ লজ্জা নেই বলে বার বার এই বাড়িতে ফিরে ফিরে আসে। আমি হলে তো গাছতলায় থাকতাম তবু। ঠিক আছে ঠিক আছে, যদি তোমার মানে বাদে তাহলে তুমি ফোন করো না, ফোন নাম্বারটা আমায় দাও, আমি ফোন দাও। কাকিমা, এসে গেছে, এতক্ষণ তোর কথাই হচ্ছিল রে মা। আয় আয় মা, কিচ্ছু বলতে হবে না, ঘর আলো করে যখন ঘরে ঢুকেছে তখন আমি বুঝতে পেরে গিয়েছি। অরণ্য ঠাম্মি, মামুনি কোথায়? ডাকুন ওকে, এই ফর্মালিটি কোনো দরকার নেই, আমরা কিন্তু একদম ঘরোয়া ভাবে কথাবার্তা বলবো। একটু শরবত খেয়ে নিন, যা গরম পড়েছে বলুন। বকে ভালোবেসে ধমকে কথা শোনাতে পারো না? ওই রে, আমার ডালটা বোধহয় পুড়ে গেল, দেখিয়ে দিন। দেখেছো তো বৌদি? ঠিকই তো বলেছে মা, জানা মনি, একটু একটু বুঝিয়ে সুঝিয়ে রাজাটাকে বাড়ি পাঠিয়ে দে না, যা না এক্ষুনি যা। ঠিক আছে দেখছি, আসছি। হ্যাঁ যা যা মা, আসছি আমি। আচ্ছা আমি কি বন্দি নাকি যে কে না কে বাড়িতে আসবে তার জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারবো না? ওরম বলে না, ওরম বলতে নেই, কে না কে কি? হ্যাঁ কে না কে কি? ওমা তোমার শ্বশুর বাড়ির লোকজন, তাকে কে না কে বলছো? ওরম বলে না, কি শুনবে লোকে? হ্যাঁ ওরম বলতে বাবা, জি 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 বল। দুষ্ট দিদি, দরজাটা খোলো। ওই দেখ, অদুষ্ট অদুষ্ট না, দুষ্ট 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 দুষ্ট, ব্যাস হয়ে গেল। ওমা গো দুষ্ট, ওমা কি হয়েছে? কি কি হয়েছে বাবা, দরজা ধাক্কা দিচ্ছ কেন? দুষ্ট, কতবার কতবার বারণ করেছি তোমায়? ও জানে না, ও জানে না এ বাড়িতে থাকতে হলে কার কথা শুনে চলতে হবে, ও জানে না। ওর বৌদি না আমার, কার? তোমার মা, তোমার তোমার তো বড় সাহস, তখন থেকে দরজা নক করেই যাচ্ছে, উনি বারবার বারণ করা সত্ত্বেও। তাই তো ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে মা, আমি খুব বকবো। কিন্তু মা, বাড়ির মধ্যে লোকজন তো, তুমি এত চেঁচিয়ে কথা বলো না। কেন কেন বলবো না? আমি কি চোর? চুরি করেছি আমি? দুষ্ট না, আমার বাড়িতে আমি জোরে কথা বলতে পারবো না, কেন? সর্বনাশ হয়ে গেল, তীরে এসে তরিটা ডুবলো তো। হে ভগবান, বাইরের লোকেদের তুমি এইভাবে অপমান করছো, সব শুনে ফেলেছে। হায় 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 রে, সাত পাকে বাঁধা।